পুলিশে উন্নতি করতে হলে দুইটা জিনিস মনে রাখ, এক কাগজপত্র, দুই মানুষের চোখ। মানুষের চোখ হইলো তার সবচেয়ে খাঁটি পরিচয় পত্র। রং সাইড দিয়ে সাইকেলটা আসতেছিল, আমি তো সাইডও দিচ্ছি। মানুষ যত ঘাগুই হোক সে তার চোখ লুকাতে পারে। চলো ছেলেটার সঙ্গে কথা বলি। শুনলেন, জীবনে দুই ধরনের মানুষের কাছে কোনোদিন সত্য গোপন করবেন না, এক মা, দুই পুলিশ। বলে সত্যি বলে, ওখানে হারুন নামে একজন ওসি আছে, পুরনো লোক। কাজের কথা আসি, জীবনে উন্নতি করতে হইলে দুইটা জিনিস মনে রাখা দরকার। এক হলো অর্থই সকল অনর্থের মূল, দুই ক্রিমিনাল আর টাকা। যদি থাকে নসিলে আপনি আসি, কেউ আটকাতে পারবে না, আমি চলে যাব। দুইটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না, একটা সময় আর একটা টাকা। দেরি হইলে হাওয়া ক্যাশ, ক্যাশের বিকল্প নেই। রহমতগঞ্জে একজন নিরীহ সাইকেলার হইকে মদ্যপ অবস্থায় গাড়ি চাপা দেওয়ার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো, ক্লিয়ার? কি স্যার, খামাকে একটা ক্রিমিনালকে বাঁচাতে গিয়ে একজন ইনোসেন্ট লোককে ফাঁসাই দেওয়া হচ্ছে স্যার। কে ক্রিমিনাল আর কে ইনোসেন্ট তুমি ডিসাইড করবা না? দুটা কথা মনে রাখবা, সকল খারই খারক, কিন্তু সকল খারক খার নহে। আপনার চৌধুরীকে তো আপনার কোর্ট পর্যন্ত যেতে দেয়ারই কথা না। সে যখন প্রথম থানায় এসেছে তখনই আপনার তাকে ছেড়ে দেওয়ার কথা, বিকজ ইট ওয়াজ এ জেনুইন অ্যাক্সিডেন্ট কেস। কিন্তু আপনি সিসিটিভি ফুটেজ গায়েব করে দিলেন। বুঝলাম, বেটার কোনো ডিলের জন্য। তার উপর সাংবাদিকরা থানায় এসে ঝামেলা বাড়িয়ে দিল, তাতে আপনার ভালোই হলো, আপনি তো ঝামেলা পছন্দই করেন না। তাই বলে আবার বলেন না যে সাংবাদিকরা আসায় আপনি আপনার চৌধুরীকে ছাড়েননি। আমি জানি সাংবাদিকদের আপনি ভয় পান না, ইভেন উপর থেকে প্রেশার থাকা সত্ত্বেও আপনি তাকে ছাড়লেন না কেন? তারপর থানায় নিহতের স্ত্রী এসে হাজির, কিন্তু নিহত লোকটার তো কোনো ফ্যামিলিই নেই। শিখিয়ে পড়িয়ে মহিলাকে থানায় আনলেন আপনি। আপনার চৌধুরীর জায়গায় আপনার আসলে একটা মুরগি প্রয়োজন ছিল, তাই আপনি আবিরকে ফাঁসিয়ে দিলেন। আপনি ওদের কাছে যা চেয়েছেন তাই পেয়েছেন, সব আপনার প্ল্যান অনুযায়ী হয়েছে। স্যার, দুইটা জিনিস মনে রাখবেন, সাধারণ মানুষের চোখ থাকে দুইটা, কিন্তু পুলিশের চোখ থাকতে চারটা। দুইটা শকুনে স্যার, আমি তো একটা কাজ করে ফেলছি। কী কাজ স্যার? আমার এক বন্ধু আছে ডিবিতে স্যার, আমি তো ওকে ওসি স্যার সম্পর্কে সব কিছু বলে ফেলছি, আর ওরা তো স্যারকে অ্যারেস্ট করতে আসছে। হোয়াট, কি বলেছো তুমি? তোমার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করতেছে, সেটা উপভোগ করতেছো তুমি। তোমালয় এই কাহিনী এখানে শেষ না। হ্যাঁ, কাহিনী বাকি আছে। দেখে আঙুল সোজা করে ঘি উঠে যাবার হবে না। দুইটা জিনিস মনে রাখবা, জীবনে দুইটা জিনিসই সত্য, এক কর্ম, দুই কর্মফল।